হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্সের জন্য অ্যাপ্লিকেশান করেছো, তারা ইন্টারভিউয়ের জন্য এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। কেননা ইন্টারভিউ ডেট কবেই হুট করে দিয়ে দিবে, তখন আর তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে পারবে না। তো বলছি, এখন থেকে সময় নষ্ট না করে এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও। আর আমার চ্যানেলে আগেই দুটো ইন্টারভিউয়ের কোশ্চেন রিলেটেড ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকে আমরা কিছু নর্মাল ভ্যালু রিলেটেড কোশ্চেন আলোচনা করব। যেমন T3 নর্মাল ভ্যালু হচ্ছে 3.50 থেকে 12.23 ন্যানোমোল পার লিটার। T4 এর নর্মাল ভ্যালু হচ্ছে 54 to 174 ন্যানোমোল পার লিটার। TSH এর নর্মাল ভ্যালু হচ্ছে 0.3 থেকে 5.0 মিলি ইন্টার রেশিও ইউনিট পার লিটার। এরপরে আছে বডি টেম্পারেচার, অর্থাৎ আমাদের বডির নর্মাল টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট। যদি সেলসিয়াসে দেখো তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস। লো পাইরেশিয়া কখন বলবো? পাইরেশিয়া মানে জ্বর। লো পাইরেশিয়া কখন বলবো? যখন বডি টেম্পারেচার 99 থেকে 101 ডিগ্রি ফারেনহাইট আর সেলসিয়াসে 37.2 থেকে 38.3 ডিগ্রি সেলসিয়াস থাকবে। মডারেট পাইরেশিয়া কখন বলবো? যখন 101 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট আর 38.3 থেকে 39.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে। হাই পাইরেশিয়া বলবো 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসে হচ্ছে 39.4 থেকে 40.5 ডিগ্রি সেলসিয়াস। হাইপার পাইরেশিয়া কখন বলবো? যখন বডি টেম্পারেচার 105 ডিগ্রি ফারেনহাইটের বেশি হবে এবং সেলসিয়াসে 40.6 ডিগ্রি সেলসিয়াস হবে। এখন দেখবো হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু। যদি ফিমেল হয় তাহলে 11.5 থেকে 15.5 গ্রাম পার ডিএল, আর মেল হলে 13.5 থেকে 17.5 গ্রাম পার ডিএল। এটা হচ্ছে হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু ফিমেল আর মেলদের মধ্যে। এরপরে হিমোগ্লোবিনের সাথে যেহেতু অ্যানিমিয়া রিলেটেড, তাই অ্যানিমিয়ার নর্মাল ভ্যালুগুলোও জেনে নেব। মাইল্ড অ্যানিমিয়া কখন বলবো? যখন হিমোগ্লোবিন 10 to 12 মধ্যে থাকবে ফিমেলদের ক্ষেত্রে, এবং মেনদের ক্ষেত্রে 10 to 13 গ্রাম পার ডিএল থাকবে, তখন তাকে মাইল্ড অ্যানিমিয়া বলবো। মডারেট অ্যানিমিয়া কখন বলবো? যখন হিমোগ্লোবিনের পরিমাণ 8 to 10 গ্রাম পার ডিএল থাকবে। সিভিয়ার অ্যানিমিয়া কখন বলবো? যখন 8 গ্রাম পার ডিএলের নিচে থাকবে, তখন তাকে আমরা সিভিয়ার অ্যানিমিয়া বলবো। তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটিকে। এবং আমরা এরপরের দিন আরও কিছু ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন আলোচনা করব, তোমরা সাথে থেকো।